হ্যালো, হ্যাঁ আমি আমি হেলতে পারবো না, পড়ে যাব। কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে দেখে খুব ভালো লাগছে। আপনাকে দেখে আমার তুত করে গানের কথা, গানের কলির কথা মনে পড়ে গেল। সাদা সাদা কালা কালা রন্ধরেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বস, অ্যাকচুয়ালি আপনাকে অনেক ভালো লাগছে, আমি দুবাই থেকে বলছি। থ্যাংক ইউ। কিন্তু আপনাকে দেখেও মনে হচ্ছে আপনি সাইপ্রাস থেকে বলছেন। এই কানটুপি পড়ে আছেন, কারণটা জানতে পারি? না, কারণ বলা বারণ, কোনটা? অ্যাকচুয়ালি আমি কোয়ালিটি ইন্সপেক্টর, তো আমার রুমটা এসি চলছে, নিজের সুস্বাস্থ্যের কোয়ালিটি আগে ঠিক রাখতে হবে, এই তো? তো আপনাদের মাঝে আমি বলতে চাই, আমার সহধর্মিনী, আমার মা, মেয়ে 26 তারিখ দুবাইতে আসছেন ঘোরার জন্য, তো সবার দোয়া এবং আশীর্বাদ কামনা করছি। আর বিশেষ করে আরটিভি কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শোনেন, এই যে কিছু কিছু আমাদের দর্শক পাই, আমাকে কথাই বলতে দেয় না, আপনিও তাদের মধ্যে একজন। আপনার নামটা কি জানবো না? আমার নাম পুলক ঘোষ। পুলক ঘোষ, আপনার মা, আপনার সহধর্মিনী তারা এসেছেন, তো মাসি এবং বৌদি যারা আছেন আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা দিবেন, আদাব দিবেন। আর সবসময় আমাদের আরটিভি সুন্দর সুন্দর নাটক হয়, সুন্দর সুন্দর গানের অনুষ্ঠান হয়, অনেক অনেক প্রোগ্রাম হয় আরটিভিতে, সেগুলো দেখার জন্য বলবেন। কারণ আমাদের বাংলাদেশের গৃহিণীরা আর মায়েরা তো আমাদের ওই পারের নাটক দেখতে বেশি পছন্দ করেন, এই পারের নাটকও যে অনেক ভালো হয় তাদেরকে একটু মনে করিয়ে দিবেন, ঠিক আছে? আর ওনারা কি আশেপাশে আছেন এখন এই মুহূর্তে? না, ওনারা 26 তারিখ আসবেন। 26 তারিখ কামিং সুন। ওকে, 26 তারিখ কামিং সুন। ওকে, তাহলে নিরাপদে যাক, আপনার কাছে পৌঁছাক একটা ভালো সময়, কোয়ালিটিফুল। আপনি কোয়ালিটি ইন্সপেক্টর, সো একটা কোয়ালিটিফুল সময় কাটাবেন ফ্যামিলির সঙ্গে, সেই প্রত্যাশা করি দাদা। আর অনেক অনেক ভালো থাকবেন, ভালো থাকবেন। আর আরটিভির শুভকামনা করি, সবসময় আরটিভির যাদের সাথে থাকি এই আশা করি। একটা ব্যাপার আছে, 26 তারিখ আপনার ওয়াইফ এবং আপনার মা দুবাই যাচ্ছেন, 26 তারিখ আমাদের আরটিভির জন্মদিন, ঠিক আছে? তো শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিবেন। আমিও আর আমরাও আরটিভি পরিবারের একজন, আমরাও আরটিভি পরিবারকে শুভ জন্মদিন জানাচ্ছি এবং উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি সৃষ্টিকর্তার কাছে। আর সবাই ভালো থাকুন, এইভাবে আনন্দে থাকুন, ভালো থাকবেন, শুভেচ্ছা। ওকে দাদা, টেক কেয়ার।